তো দেখো বলের মধ্যে কেমন গড়াগড়ি খাচ্ছে আমি তো ভাবছিলাম যে ওর মাথার ব্রেন ট্রেন খারাপ হয়ে গেছে ও তো পাগল ডগলই হয়ে গেছে যেমন ভাবে ও গড়াগড়ি খাচ্ছে দেখে তো আমি খুব ভয় পেয়ে গেছিলাম যে কি হলো রে বাবা আমার ছেলেটার তারপরে ভাবলাম যে না ওই বলের ভেতরে উঠেছে তাই আনন্দতে এরকম করছে তো চলো পুরো ঘটনাটা তোমাদের বলি মেলাতে গিয়ে আমার ভাবছিলাম কি চড়বো কি চড়বো তো ও বললো যে ডিস্কু চড়বো আমি বললাম না তুমি বাচ্চা ডিস্কু চড়তে হবে না তাইও বলল যে আমি এইখানেই আমি খেলা করব। এই বলের ভিতর তো চলো সেইভাবে আমি ওকে তুলে দিলাম বলের ভিতর পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কিনে ও তো নামতেই চাইছে না দেখো কি মজা পাচ্ছে আবারও শুয়ে পড়ল খুব মজা করছে তো তোমরা এমন সুন্দর মজায় চাঁদের হাট কে কে চড়েছো অবশ্যই কমেন্টে জানিও তো চলো আজকের টাটা।